আরে বাসিয়া রে বন্ধুরা, সব দুর্গা পূজা তো চলে এলিও। সবাই কি করছো কে জানে, সব বাজারপাতি হইলিও না হয় নাই কে জানে। যাই হোক, আশা করি সবারই বাজারপাতি হইলিও। এই যে দেখতে পাচ্ছ ফ্লাইওভারটা আমাদের বাঁকুড়ার 2 নম্বর এই 5 বাগার এখানে করছে, বাঁ দিকে দেখতে পাইলে। আর আস্তে আস্তে এই রেল ফটকটা পাইরে যাচ্ছি, বলি দেখি পূজা পার্বণ লা প্যান্ডেলগুলো চারদিকে তো দেখাই দিয়ে হবে, বলো তাহলে কেমন কি, কতটা আগুয়ালিও না আগুয়ালিও দেখি আসি। চলো আজকে ওই নতুন চটিটাই দেখি আগে। প্রথমে ওই নতুন চটি সর্বজনীন যে দুর্গা উৎসবটা বড় সড়ো প্যান্ডেলটা হয়, কত সুন্দর প্যান্ডেলটা করে বলো তো ওরা। যাই হোক চলো তাহলে আজকে ওই জায়গাটাকে তোমাদিকে নিয়ে যাই, দিয়ে পরে দেখাই কি বলো। ব্যাপারটা হচ্ছে সামনে দুর্গা পূজায় কিন্তু পুরো 4 দিন 5 দিন একদম ষষ্ঠী থেকে বিজয়া দশমী দুবেলা কিন্তু ভিডিও পড়বে, দুবেলা ভিডিও পড়বে। যতগুলো প্যান্ডেল আছে, যা আছে, লোকজন, ভিড় ভাট্টা, দোকানদানি সমস্ত কিছু ইয়া পড়বে। যাই হোক চলো তাহলে এইখানটাকে আগোয়। অনেকটা রাস্তা পেরিয়ে পরে চলে এসেছি, যেটা জায়গাটা সেটা হচ্ছে নতুন চটি সর্বজনীন দুর্গা উৎসব যে মন্দিরটা। দেখি কতদূর কী কাজ টাজ সব হলো, দুর্গা পুজো কতটা কী আগালো না আগালো সেটা তো বুঝতেই পারছো, দেখতেই হবে, রাস্তাগুলো যেতে হবে, না গেলে তো হবে কিনা বলো। তাই বলি চলো দেখো, এই যে এই জিনিসটা যেটা দেখছো এইটা হচ্ছে নতুন চটির যে দুর্গা মন্দিরটা, বুঝতে পারছো, নতুন চটির সর্বজনীন যে বড় প্যান্ডেলটা হয়। আর এই যে পিছনটা দেখতে পাচ্ছ পুকুরটা, জলটা, ওইখানে অনেক রকম লাইটিংয়ের কারুকার্য করা হয় প্রতি বছর, দেখতে পাবো ওইখানটা যখন ফিনিশিং হবে। দেখো বাইরে কত সুন্দর রকমভাবে, কত সুন্দর করে শিল্পীগুলো কেমন করছে বলো দেখি না, তাইলে বলো। তাহলে এগুলো এত ওরা খাটিয়ে খুটিয়ে করছে, কষ্ট করিয়ে, খরচাপাতি করিয়ে, তাহলে তোমরা যদি না সবাই আসো তাহলে কী করে হবে, তাহলে কিন্তু এইটা কিন্তু দেখতে আসবে, ভুলেও না কিন্তু লাই আমার কথাটা রাখিবে। আর যখনই দেখতে আসবে না, দেখা হয়ে গেলে পরেই আমাকে কিন্তু এই ভিডিওটা যাই খুঁজি খুঁজি একদম ওই কমেন্ট বক্সে যাবে, তো কমেন্ট বক্সে একবার বলবে যে হ্যাঁ দাদা সেই ভিডিওটা নতুন চটিটা দেখে এলাম, খুব সুন্দর হয়েছে, দেখবে এলে কত সুন্দর করবে। এখন এই তো কাজ চলছে, বুঝতে পারছো, এটা হচ্ছে ডেমো ফাইলটা, তোমাদেরকে বলি দেখাই আসি। এখন বাঁকুড়ার প্যান্ডেলগুলোর চারদিকে কী খবর, কতটা কী কাজ আগালিও না হলেও, তোমরা মোটামুটি আপডেটটা যদি না পাও, আমরা সব বাংলা বাঙালি সদস্য সব বুঝতে পারছি। এই দেখো শিল্পীগুলো আস্তে আস্তে উঠছে, কোনখানে ঠিক আছে না আছে সব তারা দেখছে, চেক টেক করে নিচ্ছে যে কোনখানটা আরও ইয়া করলে ভালো দেখতে লাগবে, তাহলে সেইগুলো তারা করছে, বুঝতে পারছো। আমি বলে দিচ্ছি শুনো, যারা যারা ভিডিওটা দেখছো তারা কিন্তু যদি কেউ এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করিছ, সাবস্ক্রাইব করিয়ে পাশের বেল ঘন্টিটা টিপলে দেখবে উপরে অল বলে একটা লেখা থাকিবে, তোমরা জানো, তাও বলে দিচ্ছি ওই অলটা ক্লিক করবে। নাহলে এই বাঁকুড়ার যতগুলো প্যান্ডেল আছে সব প্যান্ডেলগুলো কিন্তু এই ষষ্ঠীর থেকে বিজয়া দশমী 5 দিন সকালে এবং রাতে দুবেলায় ভিডিও পড়বে, এবং প্রত্যেকটা ভিডিওতে 3 জায়গার প্যান্ডেলের ভিডিও থাকবে, প্রতিমা এবং ইয়া প্যান্ডেলের। তাহলে বুঝতে পারছো মোটামুটি 5 দিনে যদি 10টা ভিডিও দেওয়া হয় তাহলে মোটামুটি 30টা প্যান্ডেলকে কভারেজ করব, তাহলে সবগুলোই দেখতে পাবে কিন্তু। আর ওই অল নোটিফিকেশানটা ক্লিক করার এই কারণ, অলটা ক্লিক করে যদি থাকো না, সাবস্ক্রাইব করে ঘন্টিটা টিপে অলটা টিপবে, সাবস্ক্রাইব করার পাশে একটা ঘন্টি থাকে তো ওই ঘন্টিটা টিপলে দেখবে 3টে অপশান দেখাবে, উপরেরটা একদম অলটা ক্লিক করবে, তাইলেই তোমরা সব ভিডিওগুলো কিন্তু দেখতেই হবে। দেখো শিল্পীরা কত পরিশ্রম করছে, আমি বারবার বলবো না, যাদের দেখতে মন যাবে, যারা মনে করছো যে না আমাদের বাংলা বাঙালি চ্যানেলটাকে আরও বড় করতে হবে, আরও বড় জায়গায় নিয়ে যেতে হবে, সাপোর্ট করতে হবে, দাদা অনেক খাটে পরিশ্রম করে ভিডিওগুলো বানায় আমাদের সামনে তুলে ধরছে, তাহলে আমরাও দাদাকে সাপোর্ট করব। তাই বলছি যদি এখনও কেউ না করিছ সাবস্ক্রাইব আর বেলঘন্টি না টিপিছ, টিপি লিবে আর প্রিয়জন দিকে পাঠাই দাও যে এই এই চ্যানেলটায় সব দেখতে পাবি রে, ভিডিওগুলো আর প্যান্ডেল প্রতিমাগুলো ওখানকার দেখো কত সুন্দর কাঁচ দিয়ে, কত যে ইয়ারা পরিশ্রম করে খাটে, এরা কত সুন্দর করে কত সুন্দর প্যান্ডেলটাকে রূপ দিবে, সেগুলো আমরা যাব দেখব, সেলফি তুলব, ভিডিও কল করব কত লোককে, প্রিয়জনদেরকে, কত লোককে, দেখো কত সুন্দর কারুকার্য, একদম বাংলা বাঙালি কথা দেই কথা রাখে, তোমরা আগেও দেখিছো আজ বলে বলছি নাই, তাহলে এই কারুকার্য যত যা আছে সব আপলোড হবে, ঝাড়ি একটাও বাদ যাবে নেই। যাদের জনটা দেখতে মন যাবে, ধরো ষষ্ঠীর দিনে একটা ভিডিও ছাড়িলাম বা সপ্তমীর দিনে ছাড়িলাম, তোমার মনে হলো যে দাদা ওইগুলো বাকি রয়ে গেলো, যে অবশ্যই কমেন্ট করবে আছে দাদা বাংলা বাঙালি আছে তোমাদের সঙ্গে,
কোনো চিন্তা নাই। দেখো কত সুন্দর কারুকার্য বলো দেখিনি এগুলো, তাহলে ঘরে বসেই দেখতে পাচ্ছ আরাম করে। যারা ধরো বাইরে আছে, বাঁকুড়ার বাইরে আছে অথচ বাঁকুড়ায় বাড়ি, তাদেরকে অন্তত অনুরোধ করছি হাত জোড় করে দণ্ডবত পাঠাবে অবশ্যই, কারণ তারা খুব ভালোবাসে সাধের বাঁকুড়া, আমার গর্বের বাঁকুড়া, অবশ্যই পাঠাবে। কিন্তু প্রিয়জনদের, আত্মীয় স্বজনদের, বন্ধুবান্ধবদের পাঠাবে, এবং যারা প্রথম দেখছো আমাদের চ্যানেলে, যারা প্রথম বাংলা বাঙালির প্রথম, তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে। আমি বারবার বলছি, অন্যবারে অন্য ভিডিওতে এতবার সাবস্ক্রাইব করতে বলিনি, কারণ আমি চাই না যে তোমরা কেউ কিন্তু এই প্যান্ডেল, প্রতিমা, দর্শন, এই যত কিছু যা হবে সব কিছু দর্শন করবে, তোমরা দেখবে, একটাও কিন্তু মিস করো না, বুঝতে পারছো তো? দেখতেই পাচ্ছ এখানে গণপতি বাপ্পাকে, একদম সিদ্ধিদাতা গণেশ দেখতে পাচ্ছ, পুরো রং টং করা হচ্ছে। যাই গণপতি বাপ্পা, সকলকে ভালো রাখো, আমার বাংলা বাঙালির ভিউয়ার্সদেরকে তুমি ভালো রাখো, তাদের মনকে আনন্দে ভরে তুলো। মা গো দশভুজা মা, মা দুর্গা, দেবী দুর্গা, তুমি সকলকে ভালো রাখো, সকল ভিউয়ার্সকে ভালো রাখো, সবাইকে সুস্থ রাখো, আনন্দ হাসি মুখ করো এই পুজোতে। এরে বাবা অত ঘষিস নিয়া, চাল চামড়া তুলি দিস না বাবা, বাবারে এমন করো না, এই তাকাচ্ছে ওঠে। এ বন্ধু একটু ইয়ার্কি করলাম, খারাপ ভাবিও না, প্রণাম করি, শ্রদ্ধা করি, জয় মা সরস্বতী, জয় মা লক্ষ্মী, জয় মা দুর্গা। কার্তিক, কার্তিক ঠাকুরকে ঘোষা হচ্ছে, দেখতেই পাচ্ছ রং টং হচ্ছে। এটা আমাদের পাড়ার ভোট, এটা সাহানা পল্লী। আর এইটা দেখতে পাচ্ছ বাজারের ভিড়গুলো, দেখো বাজারের ভিড়গুলো দেখাচ্ছি, পূজার বাজারের কি ভিড়টা নাই হয়েছে দেখো। এটা ওয়াচ টাওয়ারটা বুঝতে পারছো, মাচানতলা বাঁকুড়ার, বলার কিছু নয়, এলে আটটা সাড়ে আটটার সময় এমনি ভিড়, বুঝতে পারছো? তাহলে মোটামুটি দশটা সাড়ে দশটা এগারোটা বাইলে কি হচ্ছে, ভিতরটা গেলে কিছু করতেই পারছি। কেশব টেক্সটাইল, যাই হোক বাজারের বিরাট ভিড়, তখন ভিডিও ভিডিও কিছু করতে লারব, গাড়িটা দাঁড়াই থাকি যেত, ভিডিওটা স্টিল রয়ে যাবে, ওইটা করে কোনো লাভ নেই, চলন্ত অবস্থায় বাজারটাকে দেখতে মজা আর আলাদা। আর এই দেখো মিনি মার্কেটের ভিড় দেখো, দেখতে পাচ্ছ সব দোকানে দোকানে দশজন কুড়িজন করে বসেই আছে, কাকিমা, বৌদি, দিদিরা, বোনগুলো সব, দাদা, কাকা, ভাই, বন্ধু সব বসেই আছে, দেখতে পাচ্ছ ঝাড়িয়ে বাজার করছে সব। যাই হোক বারবার ধরে বলছি কিন্তু চ্যানেলটাকে সাপোর্ট করো, চ্যানেলটার সঙ্গে থাকো, সাবস্ক্রাইব করো, পাশের বেল ঘন্টি ক্লিক করে অল নোটিফিকেশান ক্লিক করো, যদি পূজার প্রতিটা প্যান্ডেল আপডেট পেতে চাও। যাই হোক সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পুজো খুব আনন্দে কাটুক তোমাদের।